আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। ট্রাফিক ভায়োলেশান অথবা ট্রাফিক মোকালাফা কিভাবে আপনারা চেক করবেন তো চলুন আমরা খুব দ্রুত সংক্ষিপ্তভাবে দেখে নিচ্ছি কীভাবে ট্রাফিক ভায়োলেশান আমরা চেক করতে পারি আপনারা আপনাদের মোবাইলের সর্বপ্রথম ইন্টারনেট ব্রাউজার অথবা গুগল চোরম যে ব্রাউজারটি আছে এটাকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে আপনারা টাইপ করবেন আপসের লগ ইন লিখে আপসের লগ ইন লিখে টাইপ করার পরে আপনারা এখানে গোতে ক্লিক করবেন অথবা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম যে সাজেশন আসবে আপসের ওয়েবসাইটের হোম ডাব্লিউডব্লিউ ডট আপসের ডট এস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন আপসের লগ ইনের লিঙ্ক চলে আসছে বন্ধুরা ভিডিওর মাঝখানে একটি কথা না বললেই নয় আপনারা দুইভাবে মোকালাফা চেক করতে পারেন একটি হচ্ছে আফসার অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনার কোনো আপসের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার কোনো বন্ধুর আফসার অ্যাকাউন্টের মাধ্যমেও ট্রাফিক মোকালাফা চেক করতে পারেন আর দ্বিতীয় যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে মোকালাফা চেক করতে পারেন তো আমি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও দেখিয়ে দেব কিভাবে আপনারা চেক করবেন তাহলে চলুন আমরা এখন সর্বপ্রথম আপসের লগ ইনের মাধ্যমে দেখে নিচ্ছি সো আপনারা যখন আফসারের এই পেজটি ওপেন করবেন এখানে যদি আপনাদের পেজটি আরবিতে আসে তখন আপনারা যেটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের পেজটি বা সম্ভবত এমন আরবি আসতে পারে তো আপনারা যেটি করবেন এখানে ইংলিশে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের পেজটি ইংরেজিতে চলে আসবে তারপরে আপনারা এখানে আপনাদের আইডি অথবা আকামার নাম্বার বসিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে এখানে এই যে কোর্টটি আছে কোর্টটি বসিয়ে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটি কোড চলে যাবে সেই কোডটি দেওয়ার পরে আপনারা আপসারে লগ ইন করে নেবেন আপসেরে লগ ইন করার পরে আপনাদের সামনে সর্বপ্রথম যে অপশনটি আসবে এখানে দেখতে পাচ্ছেন মাই সার্ভিসের আন্ডারে সার্ভিস এবং ইনকোয়ারিজ নামে দুইটি অপশন আছে সো আপনারা যেটি করবেন সর্বপ্রথম ইনকোয়ারিজ নামে যে অপশনটি আছে এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক নামে যে অপশনটি আছে এখান থেকে ট্রাফিক নামে যে অপশনটি আছে এটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের তিনটি অপশন আসবে সো তিনটি অপশন থেকে আপনারা একেবারে লাস্টে ডিটেলড কোয়ারি ট্রাফিক ভায়োলেশন এই যে অপশনটি আছে এটাকে আপনারা ক্লিক করে দেবেন এটাকে ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে ওরা আইডি নাম্বার চাচ্ছে সো এখন এখানে যেটি করবেন আপনারা যে আকামার উপরে ট্রাফিক ভায়োলেশন অথবা ট্রাফিক মোকালাফা চেক করতে যাচ্ছেন সেই আকামা নাম্বারটি এখানে টাইপ করে দেবেন টাইপ করার পরে এখানে বিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আনপেড বায়োলেশন কাউন্ট টু মানে দুইটা বায়োলেশন অথবা দুইটা মোকালাফা এখনও দেওয়া হয়নি আর এটার অ্যামাউন্ট হচ্ছে পনেরোশো এসআর ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এসআর মোকালাফা আছে সো এভাবে আপনারা আপসারের মাধ্যমে খুব দ্রুত চেক করে নিতে পারেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আপনারা চেক করবেন সো এখন আমি চলে যাচ্ছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি এখন আলাহালি আপসে অ্যাপসে চলে গেলাম অথবা এনসিবি অ্যাকাউন্টে আমি চলে গেলাম এখন এনসিবি অ্যাকাউন্টে লগ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি আমার এনসিবি অ্যাকাউন্টে লগ করে নিয়েছি লগ করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসছে সো একেবারে লাস্টে এখানে দেখতে পাচ্ছেন মাই ট্রাফিক নামের যে অপশনটি আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ট্রাফিক অপশনটি চলে আসবে একেবারে জামেলাবিহীন সো এখন আমি যেটি করব এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমার আকামা নাম্বারটি আছে এটাকে আমি এখন কেটে দেব কেটে দেওয়ার পরে এখন যে আকামা নাম্বারটি দিয়ে আমি ট্রাফিক শন অথবা ট্রাফিক মোকালাফা চেক করতে চাচ্ছি সে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে লিখবো দেওয়ার পরে এখানে আমরা যেটি রিকোয়েস্ট পেমেন্ট ফি নামে যে লেখাটি আছে এটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক বায়োলেশান তারপরে কোয়েরি ট্রাফিক ভায়োলেশন বাই বায়োলেটার আইডি এবং এই যে নাম্বার এই আকামা নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন যে আকামা হোল্ডারের যে নামটি আছে এখানে শো করতেছে এবং তার যে বায়োলেশন অথবা তার যে মোকালাফা অ্যামাউন্ট আছে সেটি কিন্তু এখানে শো করতেছে সো এভাবে আমরা চেক করতে পারি ট্রাফিক বায়োলেশন বন্ধুরা আমি ভিডিওর লাস্টে একটি কথাই আপনাদের বলবো আমার ভিডিওতে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি চেক করতে না পারেন তাহলে আপনাদের আকামা নাম্বারটি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমি সেখান থেকে আপনাদের চেক করে জানাবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন আমার ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে